আমরা তোমার এতটাই তোমার ক্লোজ টাইট করা আছে, তোমাকে এতটাই চিনে রাখতে হবে, তোমাকে এই মুড রাখতে হবে। তো সেইগুলো আমার মাথায় কাজ করে, তাই জন্য আমি ওটার জন্য যেটা লাগে যে কী করবো কখন করবো। কিন্তু এরকম কোনো আর্টিস্ট মানে সাথে কাজ করে যে ওরকম মনে হবে আমার মনে মানে হয় না। কারণ আমি রাজু তো মানে যখন আমি অ্যাজ এন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর কাজ করেছি, আমি দেখেছি মানে কত বড় বড় অভিনেতা সব, পরাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আমাদের অপুদার থেকে শুরু করে সবাই মানে একটা দর্শকদের জন্য না ওনারা একটা, কিন্তু যখন কাজে আসেন না মানে এত বড় বড় অভিনেতারাও না খুব নর্মাল, খুব নমিনাল, খুব সুন্দর, মানে খুব মিষ্টি লোক, ভালো লোক, খুব ভালো লোক। ক্রিসদা শ্যুটের সময় বকাঝকা করে? ক্রিসদা এখন অবধি তো আমি এখন বকিনি, এখনও আমি জানি না ফিউচার বকতে পারে, কিন্তু দাদা এখন অবধি আমার বকিনি, ফিউচারে জানি না, কিন্তু খুব ভালো করে কাজটা করে। আচ্ছা, বললে মাকে খুব ভালোবাসো, যখন তুমি ফার্স্ট টাইম তোমার কাছে কল এলো অডিশনের জন্য যে আসো অডিশন হবে তোমার, তখন মাকে যে কথাটা তখন যে বলেছিলে তুমি, মানে তোমার মনের ভিতরে তখন কেমন ফিল হচ্ছিলো যখন প্রোমোটার স্টার জলসায় বাড়িতে মা বসে দেখলো, তখন কেমন হচ্ছিলো? মাকে জিজ্ঞেস করেছিলে গিয়ে? মা সারা দিন স্টার জলসা খুলে বসে থাকে, এই যে সিরিয়ালের ফাঁকে ফাঁকে অ্যাডের মধ্যে যে দায় বলছে ফোমোগুলো সেগুলো দেখার জন্য ফাঁকে ফাঁকে মা সারাক্ষণ খুলে বসে থাকে সারাক্ষণ। তো আমার মা প্রচুর মানে খুব খুব হ্যাপি, মা খুব হ্যাপি, মানে কি আর বলবো, খুব হ্যাপি। আবার মানে এক্সপেকটেশানটা বেড়ে গেছে এখন মায়ের বাবার আমার প্রতি, সেটা তো বুঝতেই পারছি এখন। সেটাতে আমাকে অনেক বেশি করে দেখাতে হবে, অনেক অনেক পরিশ্রম করতে হবে। সবশেষে দর্শকদের কী বলবে? দর্শকদেরকে একটাই কথা বলবো যে সন্ধ্যাতারা আসছে সন্ধ্যে 7:30 থেকে শুধুমাত্র স্টার জলসায়, প্রতিদিন আসছে, ভালোবাসতে থাকুন, দেখতে থাকুন, মিষ্টি গল্প, এটা প্লিজ দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। অ্যাকশান আছে, রোম্যান্স আছে, একটা একটা আত্মত্যাগ আছে, দুটো বোনের খুব সুন্দর একটা গল্প আছে যে কী করে কেউ কাউকে সাপোর্ট করে কীভাবে তুলছে একটা জায়গা থেকে। একটা মা ছেলের ভালোবাসা আছে, একটা পরিবারের ভালোবাসা আছে, একটা একটা খুব বিউটিফুল জিনিস, দেখবেন, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। ফার্স্ট অফ অল বলবো যে এটা আমার প্রথম কাজ, আর তাই নার্ভাসনেস আর ভয় সব কিছুই জড়িয়েই আছে, কিন্তু আমাকে কখনোই কেউ ফিল করতে দেয় না যে আমি নতুন আর এখানে নতুন কাজ করছি, কারণ শুধুমাত্র আমাদের ক্রিসদার জন্য এত ভালো স্ক্যানিং করে দেয় আমাকে, এত ভালোভাবে কম্পোজিশন করে দেয় যে জিনিসটা খেলার মতোই বেরিয়ে যায়, খুব ভালো লাগে। তার সাথে সাথে যাদের সাথেই কাজ করছি আমি এখানে, মানে আমাদের যত কো-আর্টিস্ট আছেন সবাই খুবই সাপোর্টিভ, অন্বেষা, অমৃতা সবাই খুবভাবেই আমাকে হেল্প করে, একবারও বুঝতে দেয় না যে এত বড় স্টার আর আমি একজন নতুন একজন কেউ, সেটা আমাকে একটুও বুঝতে দেওয়া হয় না, আর সেটাই আর আর কিছু না। থ্যাংক সো মাচ। তোমার চরিত্র নিয়ে যারা আরেকটু কিছু বলতে চাও, মানে কেমন লাগছে এখনো অব্দি শুট করেছো বেশ কয়েকটা পর্ব বা প্রমোর, সেই এক্সপিরিয়েন্স যদি একটু বলো। আমার চরিত্রটার নাম হচ্ছে আকাশ নীল কাঞ্জিলা, আমি আমার মাকে খুব বেশি ভালোবাসি, আমার মায়ের নাম মানে মায়ের চরিত্রটার নাম হচ্ছে এখানে বিজয়া কাঞ্জিলা ঝুলন্দি, আমার মাকে নিয়ে সব কিছু, আমি মাকে খুব বেশি ভালোবাসি আর মা যা বলবে সেটাই ছেলে করবে, সেই ধরনের ছেলে আমি। আর তার সাথে সাথে আমি লোকেদের সাহায্য করতে খুব পছন্দ করি, কোনো লোককে যদি কখনো কোনো বিপদে দেখি রাস্তার মধ্যে সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে যাই কিংবা হাঁটতে হাঁটতে চলে যাই ওদের সাহায্য করতে। তার সাথে সাথে একটা লাভ অ্যাঙ্গেলও আছে এখানে, আর দ্বিতীয়ত খুব মিষ্টি গল্প এটা, শাহনাদির লেখা তো আপনারা সবাই জানেন, খুব সুন্দর লেখেন উনি, ওনার লেখার প্রশংসা তো পুরো ইন্ডিয়া করে, তো উনি লিখছেন খুব সুন্দরভাবে লিখছেন, খুব মিষ্টিভাবে লিখছেন, আর ক্রিসদা সেটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে। হি ইজ আ ভেরি ইয়াং এনার্জেটিক একজন ডাইরেক্টর যিনি খুব বেশি প্যাশনেট নিজের কাজ নিয়ে, তো ভেরি গুড অ্যাকচুয়ালি, ভালো লাগছে। আমরা অনেকদিন পর টেলিভিশনে, কেমন লাগছে বলো? আমার ভীষণ কতটা এক্সাইটেড, আমি ভীষণ এক্সাইটেড যখন তুমি শুনলে ক্রিসদা তোমাকে ফোন করে যখন বললো যে নতুন প্রজেক্ট নতুন কাজ, যখন শুনলে অমৃতা এই অনিশাদির সাথে, তখন কেমন লাগলো? মানে আমি তো প্রথমে মানে বোঝার আগে এই ব্যাপারটা হয়েছে, মানে হঠাৎ করে ফোন এসেছে হয়েছে, মানে ভীষণ সাডেন হয়েছে ব্যাপারগুলো, তো বোঝার আগে হয়ে গেছে, এবার হওয়ার পর বুঝতে পারছি এটা কী হচ্ছে, তারপর থেকে যখন বুঝতে পারছি তখন থেকে এক্সাইটমেন্ট আরও বাড়ছে কাজ করতে করতে সেটা আরও বেড়ে গেছে, কিন্তু ব্যাপারটা এরকমই হচ্ছে।
আচ্ছা, অমৃতার সাথে তারার কতটা মানে ম্যাচ আছে? অমৃতার সাথে তারার কোনো ম্যাচ নেই, পুরো কি ডুপ্লিকেট মানে একদম একদম ডিফারেন্ট। মানে আমি এখন তারা হয়েই বসে আছি তারার মতো করে, ঠিক আছে? তারা তো কস্টিউম পরেছে, তারা তো তারা হচ্ছে ভীষণ সফিস্টিকেটেড, ভদ্র নম্র একটা মেয়ে। সে খুব বুঝে শুনে কথা বলে, সে পড়াশোনা করতে খুব ভালোবাসে, সে তার মেয়ের দিকে নিজের বানাতে খুব ভালোবাসে। সন্ধ্যাবেলা একে অপরকে নিজের বানাতে খুব বেশি ভালোবাসে, এটাই বলতে পারি। মানে নিঃস্বার্থ ভালোবাসা যেটা হয় ঠিক সেইটা। সন্ধ্যা হচ্ছে বাড়ির বট গাছ, মানে বাবা চলে যাওয়ার পর সন্ধ্যা পুরো ফ্যামিলিটাকে সামলাচ্ছে, সন্ধ্যা বাড়ির বট গাছ। সন্ধ্যা তারাকে তুলের মোড়ে মানুষ করেছে, সন্ধ্যার হিসেবে হচ্ছে তারার গায়ে আমার মনের গায়ে যেন একটাও আঁচ না পড়ে, এটা সন্ধ্যা ভাবে, ঠিক আছে? সন্ধ্যা তারাকে এইভাবে মানুষ করেছে এবং বউয়ের পুতুলের মতো মানুষ করেছে। সন্ধ্যা চায় আমার বোন সঙ্গে গিয়ে ভালো মতো পড়াশোনা করে বড় হোক, কিছু করুক, তারারও অনেক স্বপ্ন রয়েছে। তো এটা হচ্ছে পুরো বিষয়টা। তো এখানে আপনারা এটাই দেখতে পাবেন যে একটুই বোনের ভালোবাসা কতটা পিওর হতে পারে, পিওর একটা ভালোবাসা লাভ স্টোরি। তার মধ্যে নতুন একটা কো আর্টিস্ট, এটা যখন শুনলে তখন কেমন এক্সাইটেড। কোন কো আর্টিস্ট? তোমাদের হিরো সৌরজিৎ, মানুষ হিসেবে খুব ভালো, ভীষণ ফ্রেন্ডলি। আচ্ছা, প্রথমবার তো কাজ করছে, তো তোমাদের দুজনের মিডলে ওর মানে হচ্ছে না নার্ভাস ফিল করছে এরকম তোমরা বুঝতে পেরে যাবো? মানে আমি যেই কাজে নতুন করি, এটা অন্যকেও দেখেছি, ও দেখেছি, আমিও ছিল। যখনই কোনো কাজ করতে যাই অনেকদিন পর বা নতুন কোনো কাজ, তখন কিন্তু সেম টেনশনটাই হচ্ছে যে নতুন কাজ, নতুন সিন, সেম টেনশন। ও বলছে ও জানে কেন ভয় পাচ্ছে, আমাদেরকে কেন ভয় পাচ্ছে। কিন্তু ও ভীষণ ভালো ছেলে, ও ভীষণ ডেডিকেটেড একটা মানুষ, ও নিজের কাজের প্রতি ভীষণ ডেডিকেটেড, এটাই আমি দেখলাম কাজ করে। অন্যাজাদির সাথে তোমার মানে বন্ধুত্বটা কেমন জমে গেছে আগের থেকে আরও বেশি? ভীষণ, মানে ওকে তো ওর কাজ দেখে ওকে পছন্দ করতাম। তারা চরিত্র আমার দিদি বলে দিল, ঠিক আছে, দিদি বলেই দিয়েছে সবটাই, সেটাই তারা। তারা সন্ধ্যাকে খুব ভালোবাসে, তারা মানে সন্ধ্যা তারা একে অপরকে এতটাই ভালোবাসে যে তারা নিজেদের মানে সব করতে পারে, তারা সবই করতে পারে, মানে নিঃস্বার্থ ভালোবাসা যেটাকে বলে, বলে না যে আমি তো শুনিয়েছি লাভ ইজ স্যাক্রিফাইস, তো বেসিক্যালি সেটাই, মানে লাভ ইজ স্যাক্রিফাইস এখানে দেখানো হচ্ছে, স্বার্থ ত্যাগ আত্মত্যাগের একটা গল্প, একটা পিওর লাভ স্টোরি। হ্যাঁ, আর তার উপর ফ্যামিলি, ফ্যামিলি ভালোবাসা, দিদি বোনের ভালোবাসা কতটা পিওর হতে পারে সেটাই দেখানো হচ্ছে। তো তারা চরিত্র হচ্ছে, তারা শহরে পড়াশোনা করছে, দিদির একটা স্বপ্ন আছে, মেয়েদের একটা স্বপ্ন আছে তারা ধর মতো স্টাডি করে কিছু করুক, তো তারারও একটা স্বপ্ন আছে। তো এগুলো দেখতে গেলে আপনাদেরকে সিরিয়ালটা দেখতে হবে। তো সন্ধ্যা যেমন বলেই দিল যে প্রমোদে আমরা দেখেছি এখানে একটা ইভেন, এখানেও যে একটা লাভ ট্রায়াঙ্গেল ব্যাপার আছে, কিন্তু এটা ওই কোনো নেগেটিভ, এখানে কেউ নেগেটিভ না, মানে কোনো মানুষ নেগেটিভ নয়, ঠিক আছে? এখানে হতে পারে সিচুয়েশনটা নেগেটিভ, কিন্তু এখানে কে কীভাবে স্বার্থ ত্যাগ হবে বা সিচুয়েশনটা কী হবে সেটা আপনাদেরকে দেখতে হবে। এটা একটা পিওর লাভ স্টোরি, এটা খুব মিষ্টি একটা গল্প। আর তার উপর কৃষদার সাথে আমার প্রথম কাজ, আর সৌরজিৎ অন্বেষার সাথে আমার প্রথম, অন্বেষাকে তো আমি অনেকদিন আগে থেকে চিনি, ওকে আমি ভালোবাসি খুব, কিন্তু এই কাজটা করতে গিয়ে আমরা এতটা ভালো বন্ডিং হয়ে গেছে, মানে ভীষণ ভালো বন্ডিং হয়েছে, এত খাটছি আমরা তারপরেও বন্ডিংটা এত ভালো, তারপরে মন ঠিক হয়ে যাচ্ছে, এখনো হাসছি। তো সেটাই, আর সবাই খুব ভালো, প্রত্যেকটা কো অ্যাক্টর ভীষণ 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 ভালো। তো ফার্স্ট এই তো বেশ। সবার প্রথমেই বলো কেমন আছো? আমি খুব ভালো, আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। একদম নতুন কাজ, কতটা এক্সাইটেড কেমন লাগছে? অনেক বেশি এক্সাইটেড, খুব ভালো লাগছে আমার এরকম ধরনের একটা কাজ পেয়ে যাওয়া, এত বছরের স্ট্রাগলের পর একটা, খুব ভালো লাগছে। যখন প্রথমবার শুনলে কতটা এক্সাইটেড ছিলে? অনেক বেশি এক্সাইটেড ছিলাম, প্লাস আমি আমার ফ্যামিলি সবাই মানে ক্লাউড নাইন নিয়ন ওয়ার্ডস, এত এক্সাইটেড। কিন্তু এখন মানে কী বলবো, এখন আমি সেটা দেখাতে পারছি না তুই যে কতটা এক্সাইটেড ছিলাম তখন, কিন্তু অনেক এক্সাইটেড ছিলাম। এর আগে কোথাও কাজ করতে? কিন্তু পেপার হয়ে গেল। না 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 না, ঠিক আছে, বলছি এর আগে কোথাও কাজ করতে? এর আগে দেখুন আমি অনেক জায়গায় কাজ করেছি, মানে কর্পোরেট সেক্টরেও কাজ করেছি, আর এর আগে আমি রাজদার কাছেও কাজ করেছি, দাদার কাছে কাজ করেছি অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। আবার যখন গল্পটা নিয়ে শুনলে তখন মানে কী মনে হয়েছিল, ভয় করেছিল খুব? যখন গল্পটা নিয়ে যখন শুনলে তখন ভয় মনে কাজ করছিল খুব, যে আমি পারবো কি পারবো না, হয় না একটা খুব? আমি জানি। আচ্ছা,
মুডটা জানতাম পারবো না, কিন্তু হ্যাঁ নার্ভাসনেস ছিল, নার্ভাসনেস ছিল, এটা আমি জানতাম আমি পারবো। যখন জিনিসটা আমার কাছে এসেছে, যখন কসমিক আমার কাছে জিনিসটা নিয়ে এসেছে, যখন নেচার নিয়ে এসেছে, তখন আমি জানতাম আমার জন্যই, তাই জন্যই এসেছে আমার কাছে, এটা আমি জানতাম। কিন্তু নার্ভাসনেসটা কাজ করেছে, এখনও করে, নার্ভাস তো এখনও, কিন্তু অতটা না যেরকম প্রথম দিন ছিলাম। অনেকটা নার্ভাসনেস কাটিয়েছে আমাদের ক্রিস্তা, আমাদের ক্রিস্তা এত এনার্জেটিক, মানে ইয়াং তো প্রচুর, মানে ইয়াং, মানে তাই জন্য না খুব এনার্জেটিক, প্যাশন দিয়ে কাজ করে, খুব মন দিয়ে কাজ করে লোকটা। আর যখনই কোনো কিছু মানে বুঝতে অসুবিধা হয় কিছু, সঙ্গে সঙ্গে বুঝিয়ে দেবে, সঙ্গে সঙ্গে কম্পোজিশনটা করে দেবে, সঙ্গে সঙ্গে স্ক্যানিংটা বলে দেবে, স্ক্যানিংটা ভুল হচ্ছে তোর, তুই এটা কর, এরকম করে কর, ওরকম করে কর, কালকে অ্যাকশন সিকোয়েন্স গেছে আমাদের, এবার এখন অ্যাকশন সিকোয়েন্সের মধ্যে তুই এইভাবে কর, ওটা কর, মানে খুব ভালো লাগছে। আমি তোমায় কী বলবো, ইটস অ্যান ইনস্টিটিউশন, ইটস অ্যান ইনস্টিটিউশন, আই লাভ ইট। অন্বেষের সাথে প্রথমবার কাজ করছো, কোয়ার্টিস্ট হিসাবে কেমন? অন্বেষার সাথে আমি এখনও স্ক্রিন শেয়ার করি, আচ্ছা আচ্ছা, এখনও করিনি, আমার জন্য তো মনে হচ্ছে কালকে করবো, এই রাখবো কি বলবো। নার্ভাস ফিল হচ্ছে, ভয় লাগছে, মানে অন্বেষা দিয়ে এক্সপিরিয়েন্স তুমি প্রথমবার, ওরা ওরা ফিল করতে পারে। আচ্ছা, খুব বন্ধুর মতন আর কি, তাই তো? ওরা একদম বন্ধুর মতো, বাইরে আলাদা একটা ব্যাপার, কিন্তু যখন শ্যুট করতে আসি এখানে, যখন হাতে স্ক্রিপ্ট চলে আসে, তখন ও আর অন্বেষা থাকে না, ও তখন সন্ধ্যা, আমি তখন সৌরজিৎ, না আমি তখন আকাশ, তো সুতরাং কোনো নার্ভাসনেস সেইটার জন্য নার্ভাসনেস নেই, নার্ভাসনেস আছে টেকনিক্যালিটিস। এবারে টেকনিক্যালিটিসটা হচ্ছে মানে ওই যে কতটা কী করবো, কতটা কী করবো না, এটা তো মানে থিয়েটার তারা সুন্দর বোন, মানে ছোট বোন, ওর এক দিদিও আছে বড়দি, আর বাড়িতে মা আছে, ভাই আছে, তো বাবা চলে যাওয়ার পর পুরো সংসারের দায়িত্ব সুন্দর উপরই আসে, এবং ওর নিজের সমস্ত শখ আহ্লাদ সবকিছু বাদ দিয়ে এই সংসারটাকেই কিভাবে ও আরো বাঁচিয়ে রাখবে, কিভাবে এগিয়ে নিয়ে যাবে, বোন কতটা কিভাবে ভালো থাকবে, সেই দিকেই নিজেকে আর কি মনোনিবেশ করে দিয়েছে। এবং আসলে শখ আহ্লাদ বাদ দিয়ে বলাটা ভুল, সন্ধ্যা হচ্ছে এমন একজন মানুষ যার আশেপাশের মানুষের ভালো থাকলে সে নিজে অটোমেটিক ভালো থাকে, আর তারা হচ্ছে ওর কাছে সন্তান, সন্তানের মতো না, সন্তান মানে নিজের সন্তান, ও তারাকে সবসময় তুলে মুড়িয়ে রাখতে চায়, মানে ও হচ্ছে যদি সারাদিনে 24 ঘন্টা না হয়ে যদি 48 ঘন্টা যদি একদিন হতো, তাহলে ওই সারাটার সময় পরিশ্রম করবে যাতে পরিবারের মানুষগুলো ভালো থাকে। এখানে সন্ধ্যাকে বাবার মতন দেখানো হয়েছে, তো আমি বেশ কয়েকবার বলেছি যে সন্ধ্যাকে এখানে পুরুষ হিসেবে দেখানো হয়েছে, বাড়ির পুরুষ, বাড়ির বাবা, এমনটা নয় যে আমি কোনো মহিলাকে তার এটা বলছি না যে কোনো মহিলা আজকাল দায়িত্ব নিতে পারে না, একদমই সেটা নয়, কিন্তু সন্ধ্যাকে দেখানো হয়েছে বাবার মতন, যেরকম হয় মানে বাবা আছে মানে মাথার উপর একটা ছাতা আছে, তো সন্ধ্যা হচ্ছে সেই ছাতাটা মাথার উপর, এবং হ্যাঁ অবশ্যই গ্রামের মেয়ে, আর একটা লাভ অ্যাঙ্গেল তো আছেই, সেটা আপনারা প্রোমো দেখে হোক কি আমাদের এই যে পোস্টার দেখেও বুঝতে পারছেন। তবে হ্যাঁ এটুকু বলবো যে এর আগে অনেক আমরা এরকম লাভ স্টোরি দেখেছি, এটা প্রথম নয়, কিন্তু এখানে নতুন কি, এই গল্প আত্মত্যাগের গল্প, এই গল্প স্বার্থত্যাগের গল্প, এখানে কিন্তু কখনোই একটি ছেলেকে নিয়ে আমরা টানাটানি করছি না, এখানে কিন্তু আমরা কেউই উইলেন নই, সেটা আরো এগিয়ে যাচ্ছে কিভাবে সেটা তো আপনাদেরকে দেখতে হবে, আর তারপর সারাদিন গল্প, কৃষ্ণদত্ত তার ডিরেকশন, সব মিলিয়ে জমজমাট আমাদের শুটিং হচ্ছে, মানে আমি তো এখানে সন্ধ্যা দ্বারা করতে এসে, সন্ধ্যার চরিত্র অভিনয় করতে এসে ভীষণ খুশি, আর আমার সাথে কখনো সৌরজিতের কাজ হয়নি, তবে আমি ওর কাজ দেখেছি, আমরা একসাথে স্ক্রিন শেয়ার করিনি, ও ভীষণ ভালো, খুবই ভালো একটি ছেলে, হ্যাঁ খুব ওবিডিয়েন্ট, হ্যাঁ একটু ভয় পায় আমাদেরকে, কিন্তু এটা কোনো কারণ নেই, তবে যাই হোক আমরা সবাই মিলে মিশে একসাথে একদম পরিবারের মতোই কাজ করছি, আর বেশি কিছু আমি বলতে পারবো না, কারণ বললে আমাদের গল্পের চালটা নষ্ট হয়ে যাবে, তার জন্য আপনাদের দেখতে হবে আমাদেরকে একটু ভরসা করে, আর অনেকটা ভালোবেসে, আমার বাড়িতে ও খুব ফেমাস, আমার মা ওর কাজ দেখেছে, সব কাজই দেখেছে, তো ও আমাকে বলেছে তুইও আমার বাড়িতে খুব ফেমাস, আমার মা তো খুব ভালোবাসে। আচ্ছা এবার এখন ওকে মানুষ হিসেবে চিনতে পারছি, একই রেকর্ডে সারা একই সাথে দেখছি ও আমারই মতো, সেম আমার মতো থিঙ্কিং, ওয়েভলেন্থ, কেয়ারিং সব আমার মতো, তো কোনো প্রবলেম হচ্ছে না, ব্যাপারটা এরকম যে সন্ধ্যাটাকে ভাইব ম্যাচ করে গেছে, হ্যাঁ মানে অনস্ক্রিনে যেমন আপনারা দেখবেন ঠিক অমৃতা অন্বেষা মনে হচ্ছে অফ স্ক্রিনে সেরকমটা হয়ে যাচ্ছে, মানে মেকআপ রুমে বসে কি সারাদিন শুধু মানে দুষ্টুমি হচ্ছে, আর কার পিছনে কি লাগবো কি করব, আচ্ছা অনিশাও খুব সিরিয়াস, আমিও খুব সিরিয়াস, আমরা একে অপরের কাজটা যখন স্ক্রিপ্ট পড়ি, পুরো পড়াশোনা করি, তখন নিজের মতো চুপচাপ পড়াশোনা করি, স্ক্রিপ্ট করি, সিন যদি কোনো খুব মানে
দায়িত্বটা যদি বেশি হয় সিনের, আমরা সিন নিয়ে ভাবি, সিন করি, তারপর যদি কোনো এরকম তাদের চাপটা কমাচ্ছে তখন আমরা গল্প করি, মজা করি, অনেক কিছু গল্প, আমাদের রাজ্যের গল্প, হাসি সব। আচ্ছা, সবশেষে দর্শকদের কী বলবে এবার? বলবো যে এই গল্পটা মানে সন্ধ্যা মানে দুই বোনের ভালোবাসার গল্প আপনারা আগেও দেখেছেন, ত্রিভুবন লাভ স্টোরি আগেও দেখেছেন, কিন্তু এখানে না ডিফারেন্স এটাই যে এখানে দুটো হিরোইন একটা হিরো মানেই যে একটা ছেলে নিয়ে দাঁড়ানো হচ্ছে সেটা নয়, এটা একদম ডিফারেন্ট একটা গল্প। এখানে স্বার্থ ত্যাগ আত্মত্যাগের গল্পটা, ঠিক আছে, এখানে সিচুয়েশানটা নেগেটিভ হতে পারে, কোনো মানুষ নেগেটিভ নয়, এখানে কীভাবে আত্মত্যাগ হচ্ছে, কীভাবে আত্মত্যাগ করা হচ্ছে, সিচুয়েশানটা কীভাবে নেগেটিভ হচ্ছে বা সিচুয়েশানটা কী হচ্ছে সেটা দেখতে গেলে আপনাদেরকে সুন্দরতা দেখতে হবে। এটা একটা সুন্দর পিওর লাভ স্টোরি, আপনারা দেখুন 12 জুন থেকে সোম থেকে রবি সন্ধ্যা 7:30 শুধুমাত্র স্টার চলছে। সর্বপ্রথমে বলো কেমন আছো, আবার নতুন প্রজেক্ট, কতটা এক্সাইটেড? আমি ভালো আছি, নতুন প্রজেক্ট, আমি খুবই এক্সাইটেড। নতুন কোয়ার্টিস্ট? হ্যাঁ, নতুন কোয়ার্টিস্ট, তাতেও আমি এক্সাইটেড, সব কিছুতে এক্সাইটেড। না না না, সত্যি কথা বলছি, আমার অমৃতার সাথে এটা আমার প্রথম কাজ, এবং শুধু অমৃতা না, আরও অনেকেই যারা আছেন, চন্দ্রনিবোধের সাথে এটা আমার প্রথম কাজ, আমাদের যে হিরো তো একবারই মানে এটা তার সিরিয়াল, তার প্রথম সিরিয়াল, তার সাথেও প্রথম কাজ, তো সব মিলিয়ে আমি খুবই এক্সাইটেড এবং ভালো লাগছে আমার কাজটা করতে। আমি অমৃতার কাজ আগে দেখেছি, যেহেতু সন্ধ্যা তারা, যেহেতু কাজে তারার কথা তো বারবার উঠে আসবে, তাই আমি শুধু ওর কথাই বলছি আর কি, যে আমি অমৃতার কাজ তো আগে দেখেছি এবং আমার ওর কাজ খুব ভালো লাগতো, এখন তো একসাথে দুজন মিলে কাজ করছি, আরও ভালো লাগছে, বন্ডিংটাও ভালো হয়ে গেছে নাকি আগে থেকে? খুব ভালো মেয়ে। তোমার ক্যারেক্টার নিয়ে কিছু বলো। আমার ক্যারেক্টারের নাম সন্ধ্যা, যেটা আমি সবাইকেই বলে এসেছি। সন্ধ্যা হচ্ছে বাড়ির পুরুষ, মানে ও বাড়িতে বাবা থাকলে যে দায়িত্বটা বাবা নেন, মানে মাথার উপরে ছাতা যেটা, তো সেটাই, মানে বাবা যখন মারা যায় বাড়িতে, মারা যাওয়ার পর মানে বাবা চলে যাওয়ার পর পুরো সংসারের দায়িত্ব সন্ধ্যার কাঁধে এসেই পড়ে, এবং তারপর থেকে আর কি সন্ধ্যা যেভাবে সংসারটাকে আগলে রেখেছিল, সবার ভালো লাগাতেই ওর ভালো লাগে, সবার ভালো থাকাতেই ওর ভালো থাকা। শেষমেশ দর্শকদের কী বলবো? দর্শকদের বলবো যে আপনারা যেভাবে এতদিন ভালোবেসে এসেছেন সেভাবেই ভালোবাসা দিয়ে যান, আমাদের আমরা সবাই খুবই খেটে পরিশ্রম করে কাজটা করছি, আপনারা দেখলে আমরা খুবই খুশি হব, আমাদের ভালো লাগবে এবং আপনাদের সাপোর্টটা পেলে, কারণ আপনাদের জন্যই তো সবটা। দেখুন সন্ধ্যা তারা সোম থেকে রবি সন্ধ্যা 7:30 শুধুমাত্র স্টার জলসা। থ্যাংক ইউ।